প্রাচীন একটি গুহা যেটি নাকি 3 কোটি বছরেরও বেশি পুরনো। রহস্যময় এই নিভৃত স্থানটি যখন প্রথম খুঁজে পাওয়া যায়, অভিযাত্রী দলটির সদস্যরা ভাবতেও পারেননি যে তারা এতটা বিস্ময়ের মুখোমুখি হতে চলেছেন। আলো ঝলমলে এই গুহাটির নাম ওয়াইটোমো গ্লোওয়ার্ম, যেটি ওশেনিয়ার দেশ নিউজিল্যান্ডে অবস্থিত। এটিকে আবিষ্কারের সময় অন্য 10টি সাধারণ গুহার মতোই ভাবা হয়েছিল, তবে খুঁজে পাওয়ার পর নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না আবিষ্কারকরা। প্রকৃতিতে এমন আলো ঝলমলে গুহা যে থাকতে পারে, যার ভিতরটা কিনা মহাকাশের ছায়াপথের মতোই মায়াবী, এটি ছিল সবার কল্পনার অতীত। ওয়াইটোমো গ্লোওয়ার্ম গুহাটি প্রাকৃতিকভাবেই আলোকসজ্জায় সজ্জিত। এই গুহার বৈশিষ্ট্য হলো এটির ছাদে ও দেয়ালের গায়ে লেগে থাকা লক্ষ লক্ষ গ্লোওয়ার্ম। মূলত এগুলো এক ধরনের পতঙ্গ, এদের রং বেরঙের আলোতেই আলোকিত হয়ে থাকে পুরো গুহাটি। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের ওয়াইটোমো নামের একটি গ্রামের ঠিক বাইরে অবস্থান করছে ওয়াইটোমো গ্লোওয়ার্ম কেভ। এর ভেতরে চুনাপাথরের স্তর প্রাকৃতিকভাবে সুন্দর গঠন তৈরি করেছে। এই চুনাপাথরের গায়ে লেগে থাকা অসংখ্য গ্লোওয়ার্ম পতঙ্গ, তাদের নীলাভ হলুদ বর্ণ যেন গুহাটিতে অদ্ভুত এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। এই গুহাটির ভেতরে একটি হ্রদও রয়েছে। এখানে নৌকা নিয়ে ঘুরে বেড়ানোর সময় পর্যটকরা জোনাকির আলোয় সাজানো প্রাকৃতিক ঝাড়বাতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। বলা হয়ে থাকে ভারতের রাজস্থানের সোনার কেল্লা যে পাথরে তৈরি, সে একই পাথরে তৈরি হয়েছে এই গুহাটি। ইতিহাস থেকে জানা যায় 1887 সালে ফ্রেড মেস এবং স্থানীয় মাউরি চিফের এক অভিযানের ফলে এই গুহাটি আবিষ্কৃত হয়। মোমের আলোয় ভেলায় ভেসে ছোট্ট নদী পাড়ি দিচ্ছিলেন তারা। নদীটি ক্রমশ মাটির নিচে চলে যাচ্ছিল। যাত্রাপথে তারা গুহার উপরের সিলিংয়ে ছোট ছোট তারার মতো ঝলমলে আলো দেখতে পান। আরও কিছু দূর যাবার পর তাদের চোখে পড়ে বিভিন্ন আকারের লাইমস্টোন। তারা এর পরেও অনেকবার ওই গুহায় গিয়েছিলেন এবং মাউরি চিফ গুহাটির উপরের দিকে একটি প্রবেশ পথের খোঁজ পান। বর্তমানে দর্শনার্থীরা এই মুখটি দিয়ে গুহায় প্রবেশ করেন। গুহার ছাদের দিকে তাকালে মনে হবে বিশাল আকারের এক ঝাড়বাতি আলো ছড়াচ্ছে। গুহায় থাকা প্রতিটি প্রাণী এর মধ্যে নিজেদেরকে পুরোপুরি খাপ খাইয়ে বেঁচে থাকার উপযোগী এক বাস্তুতন্ত্র সৃষ্টি করেছে। এর মাঝে গ্লোওয়ার্ম পতঙ্গগুলো অন্ধকারকে নিজেদের খাদ্য যোগানোর ও বেঁচে থাকার মূল হাতিয়ার হিসেবে বানিয়ে নিয়েছে। গ্লোওয়ার্মগুলো যেমন সুন্দর, ঠিক তেমনই যেন ভয়ানক। এরা গুহায় হাজারো সিল্কের সুতা ছাদ থেকে ঝুরিয়ে দেয়। এদের মুখের গ্রন্থি থেকে এই সিল্কগুলো উৎপন্ন হয়ে থাকে। এগুলোর অভ্যন্তরীণ পকেটে জমানো থাকে 18 মিউকাস। প্রতিটি প্রতঙ্গ কয়েক ডজন পর্যন্ত সুতা তৈরি করতে পারদর্শী। সিল্কের এসব সুতা মূলত তাদের পাতা ফাঁদ। এগুলোর মাধ্যমে এরা শিকারকে আকৃষ্ট করার জন্য কাজ শুরু করে দেয়। এদের ল্যাজের বিশেষ ক্যাপসুলে রাসায়নিক বিক্রিয়ায় এক ধরনের নীল আলো উৎপন্ন হয়। এই আলো পতঙ্গদেরকে ব্যাপকভাবে আকৃষ্ট করে। আলোক উৎসের দিকে যে কোনো পতঙ্গ এগিয়ে গেলেই তারা সিল্কের সুতায় আটকা পড়ে যায়। ফাঁদে আটকা পড়লে কোনো পতঙ্গই আর সেখান থেকে সাধারণত ছাড়া পেতে পারে না। এরপর আটকে পড়া পতঙ্গদের গ্লোওয়ার্ম পোকাগুলো সুতা টেনে উপরে তুলে নিয়ে নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। এই গুহায় বাস করা প্রতিটি প্রাণী বেশ রহস্যময়। প্রতিনিয়তই গবেষকরা এই রহস্য ভেদ করে চলেছেন। এটিকে তাই বলা হয় পৃথিবীর বিস্ময়কর স্থানগুলোর মধ্যে অন্যতম। নিউজিল্যান্ডের জোনাকির এই রাজ্যে 45 মিনিটের জন্য ভ্রমণ করতে $61 নিউজিল্যান্ড খরচ হবে, বাংলাদেশি টাকায় যা 4,000 টাকার কিছু বেশি।